আজ আমরা জানব প্রকৃত বন্ধু হয়ে ওঠার উপায়। অধিকাংশ ক্ষেত্রেই একই জাতীয় পছন্দ, অপছন্দ ও সমভাবাপন্ন দৃষ্টিভঙ্গির সাধারণ ভিতের উপর দাঁড়িয়েই দুজন মানুষের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। অনন্য বিশ্লেষণ অনুযায়ী এমনকি একটি আপেল ও কমলা লেবুর মধ্যেও প্রকৃত বন্ধুত্ব তৈরি হতে পারে যদি তারা অন্যের জন্য সবচেয়ে প্রয়োজনীয় কাজটা করার সাহস রেখেও একে অপরের প্রতি ভালোবাসার মধুরতা বজায় রাখতে পারে। তুমি সেই সব মানুষের মধ্যেই বন্ধুকে খুঁজো যারা তোমার চিন্তা ভাবনা, অনুভূতি, বোধ, পছন্দ ও অপছন্দকে সমর্থন যোগিয়ে চলে। সব মিলিয়ে তুমি যা খুঁজো আসলে তা তোমার ভিতরের অভ্যন্তর স্থিতির সমর্থনের কিছু উপকরণ। প্রকৃত বন্ধু সর্বদাই সুন্দর হয় না। আগের শীতেই এই একটা ঘটনা ঘটেছিল। একটা ছোট্ট পাখি শীতের শুরুর তুষারপাত একটু বেশি উপভোগ করতে চেয়েছিল, আর সেটা করতে গিয়ে সে শীত এড়াতে সঠিক সময়ে দক্ষিণের দিকে যাত্রা শুরু করতে অপারগ হয়েছিল। দেরিতে ওরা শুরুর কারণে পাখিটি দ্রুত তোষারে জমে গিয়ে মাটিতে পড়ে গেল। একটা গরু ঠিক তার পাশ দিয়ে যাবার সময় অজান্তেই জমে যাওয়া পাখিটার উপর মলত্যাগ করল। গোবিষ্ঠার পরিমাণ এতটাই বেশি ছিল যে ছোট্ট পাখিটা তাতে ঢেকে গেল। ইস্তফাকার বিষ্ঠার উষ্ণতার ছোঁয়ায় তুষার গলে যাওয়ার পাখিটা এতটাই আরাম বোধ করলো যে সেই গোবিষ্ঠার ভিতরে থেকেই সে আবারও কিচির মিচির করতে শুরু করলো। সেই তোমার প্রকৃত বন্ধু ভালোবাসা লাবণ্য বজায় রেখেও যে তোমার ভিতরের আবর্জনাকে চিহ্নিত করতে পারে, এটাই হলো বন্ধুত্বের মূল কথা। সে পথে তখন যাচ্ছিল একটা বিড়াল। পাখিটার আওয়াজ শুনে চারপাশে ভালো করে তাকিয়ে সে বুঝল যে ওই গোবিষ্ঠার ভিতর থেকেই কিচির মিচির শব্দটা আসছে। বিড়ালটি গোবিষ্ঠা সরিয়ে পাখিটাকে তার ভিতর থেকে বার করে এনে খেয়ে ফেলল। সুতরাং কেউ তোমাকে আবর্জনায় চাপা দিয়ে দিল মানে তাকে তোমার শত্রু ভাবতেই হবে তা নয়, আর কেউ তোমাকে আবর্জনা থেকে টেনে বের করে আনলো মানে তাকে তোমার বন্ধু ভাবতেই হবে তা নয়। সবচেয়ে বড় কথা হলো তুমি যখন আবর্জনায় চাপা পড়ে আসো তখন কীভাবে মুখ বন্ধ রাখতে হয় সেটা শেখা উচিত। প্রকৃত বন্ধু যেটা প্রয়োজন সেটাই বলে। তুমি যদি কারোর বন্ধু হও তার দোষ ত্রুটি নিয়ে সবসময় ঘ্যান ঘ্যান করার কোনো প্রয়োজন নেই, কিন্তু একই সঙ্গে মানুষের কাছে অপ্রিয় হওয়ার সাহসও যেন তোমার থাকে। সকলের কাছে প্রিয় হতে থাকতে গিয়ে শুধু তোমার চারপাশটুকু প্রীতিকর রাখতে গিয়ে ভেবে দেখো কতখানি অপ্রীতিকর অনুভূতির বীজ বুনেছো নিজের ভিতরেই। তোমার বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রে সামান্য একটু সাহসী হও, তাদের হারাবার জন্য তুমি প্রস্তুত হয়ে থাকো, কোনো অসুবিধা নেই। যদি তুমি তাদের প্রতি যত্নশীল হও তাহলে শুধুই নিজের কথা না ভেবে সেটা তাদের জন্য প্রয়োজনীয় ঠিক সেটাই করো। তুমি যদি অপ্রীতিকর অনুভূতিতে নিজেকে ভরিয়ে রেখো, যদি অপ্রীতিকর অনুভূতির বীজ বপন করো, তার ফলটাও যে অপ্রীতিকর হবে সেটাই স্বাভাবিক। সত্যি তুমি যদি কারো বন্ধু হও ভালোবাসার মধুরতা বজায় রেখে তার কাছে অপ্রিয় হওয়ার সাহস যেন তোমার থাকে। সাধারণভাবে তোমার বন্ধুত্ব দাঁড়িয়ে থাকে পছন্দ অপছন্দের এক অলিখিত চুক্তির উপর, কিন্তু সত্যিটা হলো এমনকি তোমার যদি আপেল ও কমলা লেবু হও তাতেও তোমরা একে অপরের ভালো বন্ধুত্ব হতেই পারো। সেই তো তোমার প্রকৃত বন্ধু। ভালোবাসা লাবণ্য বজায় রেখেও যে তোমার ভিতরের আবর্জনাকে চিহ্নিত করতে পারে, এটাই হলো বন্ধুত্বের মূল কথা। প্রকৃত বন্ধু অপ্রিয় হওয়ার সাহস। একদা তিনজন মার্কিন জেনারেল নিজ নিজ বাহিনী নিয়ে গ্র্যান্ড ক্যানিয়ন জলপ্রপাত ভ্রমণে গিয়েছিলেন। তাদের মধ্যে
প্রথমজন বাহিনীর সাহস এবং তার প্রতি অনুগত্যের গর্বের আশিলায় বললেন, আমার বাহিনীর মতো সাহসী এবং অনুগত বাহিনী আর একটাও নেই, ওদের সাহস ও অনুগত্য তুলনারহিত। এর একটা নমুনাও আমি দেখতে পারি। একজন সৈন্যকে তিনি গম্ভীর স্বরে তার নাম ধরে ডাকলেন, প্রাইভেট পিটার। দ্রুত হাজির হয়ে প্রাইভেট পিটার বলল, ইয়েস স্যার। গ্র্যান্ড ক্যানিয়নের দিকে নির্দেশ করে সৈন্যটিকে সেই জেনারেল বললেন, আমি এখনই চাই যে তুমি ওই ক্যানিয়নের মধ্যে ছাপিয়ে পড়ো। সৈন্যটি তখনই তীব্র বেগে দৌড়ে গিয়ে পড়ল সেই জলপ্রপাতের মধ্যে ছাপিয়ে পড়ল। সে যে কোথায় গিয়ে পড়ল তা তো বুঝতেই পারছো। দ্বিতীয় জেনারেল প্রথমজনকে হেসিয়ে উড়িয়ে দিয়ে বললেন, এ তো কিছুই নয়, আমারটা দেখুন। আর এক সৈন্যের নাম ধরে তিনি ডাকলেন, ট্রুপার হিগেন্স। তখন ওই ট্রুপার হিগেন্স হাজির হয়ে বলল, ইয়েস স্যার। দ্বিতীয় জেনারেল তার সৈন্যকে বললেন, এটা অত্যন্ত জরুরি, আমি চাই তুমি এই প্রপাতের উপর দিয়ে উড়ে গিয়ে বাকিদের সঙ্গে দেখা করে এসো। সৈন্যটি হাত দুটিকে ডানার মতো করে মেলে দিয়ে উঠতে গেল এবং বুঝতেই পারছো তারপর কি হলো। তৃতীয় জেনারেল এতক্ষণ চুপ করেছিলেন। বাকি দুই জেনারেল তার দিকে তাকিয়ে বিদ্রুপ করে বললেন, কোনো সাহস নেই। তৃতীয় জেনারেল কিছু সৈন্য আশেপাশেই মদ্যপান করছিল। তিনি তাদের একজনকে ডাকলেন এবং 200 মিটার খাড়া প্রপাতের নিচে খরস্রোত নদীকে দেখিয়ে বললেন, আমি চাই এই ক্যানোতে চেপে তুমি ওই নদীটা পার করো। সৈন্যটি তার অফিসারের দিকে তাকিয়ে বলল, জেনারেল, মনে হচ্ছে আপনার হুইস্কির পরিমাণটা আবারও বেড়ে গেছে, এই একেবারে নির্বোধের কাজটা আমি করতে পারব না। তৃতীয় জেনারেল বাকিদের দিকে তাকিয়ে বললেন, দেখুন, একেই বলে প্রকৃত সাহস। তোমার বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রে সামান্য একটু সাহসী হও, তাদের হারাবার জন্য তুমি প্রস্তুত হয়ে থাকো, কোনো অসুবিধা নেই। যদি তুমি তাদের প্রতি যত্নশীল হও তাহলে শুধুই নিজের কথা না ভেবে যেটা তাদের জন্য প্রয়োজনীয় ঠিক সেটাই করো। শর্ত সাপেক্ষে বন্ধুত্ব হয় না। একজন বিহারপ্রেমী ডাক্তারকে আমি চিনতাম। যখন তাকে প্রথম দেখি তখন সেই বিশাল বপু মানুষটি বয়স প্রায় 70। কিছুদিন আগে পর্যন্ত তিনি তার এক বন্ধুর কাছে বহু বছর ধরেই নিয়মিত যেতেন, দুজনে একসঙ্গে বিয়ার পানে মজে থাকতেন। সময় পেলেই তারা একসঙ্গে বিয়ার নিয়ে আড্ডায় বসতেন, কখনো তিনি যেতেন, কখনো সেই বন্ধুটি আসতো তার কাছে। হঠাৎই একদিন তার সেই বন্ধুত্ব কোনো একজন গুরুকে পেয়ে আধ্যাত্মিক সাধনা শুরু করেন এবং বিয়ারের নেশা ত্যাগ করেন। তো সেই ডাক্তার মানুষটি আমাকে পুরো ঘটনাটা বিশদে জানিয়ে বলেন যে তার বন্ধুটি বিহারের নেশা ত্যাগ করার সঙ্গে সঙ্গেই তাদের দীর্ঘ বন্ধুত্বের চিরবিচ্ছেদ হয়ে গেছে। বহু বন্ধুত্ব এভাবে টিকে থাকে যতক্ষণ কিছু বইতে থাকে, ততক্ষণেই বন্ধুত্ব থাকে, সেটা চলে গেলেই বন্ধুত্ব শেষ হয়ে যায়। তোমার যদি কোনো প্রকৃত বন্ধু না থাকে সত্যি তুমি জীবনের একটা স্বাদ বঞ্চিত হয়ে আসো। শেষ বিচারে বন্ধুকে যাকে তুমি বন্ধু বলে ভাবছো সেও তো তোমার মতো গোলক ধাঁধায় পড়ে থাকা এক মানুষ। বন্ধু মানেই তাকে নিখুঁত মানুষ হতে হবে তা তো নয়। যখন দুজন মানুষ একে অপরের প্রতি বিশ্বস্ত আশঙ্কা নিয়ে এগিয়ে থাকে যায় তখনই তারা পরস্পরের বন্ধু হয়ে ওঠে। কোনো সন্দেহ নেই যে তোমার বন্ধুটিও তোমার মতো একজন এলোমেলো মানুষ। যখন দুজন মানুষ একে অপরের প্রতি বিশ্বস্ত আবহ তৈরি করে তখনই অপরজন তোমার বন্ধু হয়ে ওঠে। একজন কারণ তুমি নিশ্চয়ই অসংখ্য সত্যিকারের বন্ধুর সান্নিধ্য পেয়েছো, কিন্তু তোমার জীবনে একজনও এমন
যদি না থাকে সেক্ষেত্রে তোমার উচিত এখনই নিজেকে নতুন সাথে গড়ে তোলা। থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছেন। প্লিজ লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।